Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Calling এর ব্যাপারে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো আপনারা যারা আজকের এই ভিডিও দেখতেছেন আপনারা সম্ভব হলে ওই আগের ভিডিওটা একটু দেখে নিলে ভালো হবে, যেহেতু calling এর নিয়ম কানুনের ব্যাপারে ওই ভিডিওতে অনেক কিছু আমি বলেছিলাম যেটা আপনাদের জানা জরুরি আমি মনে করতেছি। সবার প্রথম মনে যে জিনিসটা এখন প্রশ্ন জেগে আছে সেটা হচ্ছে যে কলিং শুরু হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে যারা বলতেছেন যে কলিং শুরু হয়েছে এরাও সত্যি কথা বলতেছেন, যারা বলতেছেন যে কলিং এখনও শুরু হয় নাই এরাও সত্যি কথা বলতেছেন। তো এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করি। যারা বলতেছেন কলিং এখনও শুরু হয় নাই, ওনারা কোন হিসাবে সত্য কথা বলতেছেন তার মানি হচ্ছে কলিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো একজন লোক মালয়েশিয়ায় আসছে ওয়ার্ক পারমিট নিয়ে যে সে এইখানে শ্রমিক হিসাবে কাজ করবে, এটাকে মূলত কলিং বলা হয়। তো এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ মালয়েশিয়ায় আসে নাই এই বছর বা এই কলিনের চুক্তি হওয়ার পরে যে এইখানে শ্রমিক ভিসা নিয়ে এসে নামছে। তো সেই ক্ষেত্রে যেহেতু কেউ এখনও আসে নাই কলিং শুরু হয় নাই, উনার কথা সত্যি। এবার যারা বলতেছেন কলিং শুরু হয়েছে ওদের কথাও সত্যি, এটা এজন্য যে কলিনে একটা লোক আসার আগে কিছু সরকারি প্রক্রিয়া দুই দেশকে কমপ্লিট করতে হয়, কিছু কমপ্লিট করতে হয় মালয়েশিয়াতে, কিছু কমপ্লিট করতে হয় বাংলাদেশে। তো এই মালয়েশিয়ায় যেই বাংলাদেশ থেকে শ্রমিক আনার প্রক্রিয়াটা কলিনের যেই অংশটা, এই অংশটা অনেক আগেই শুরু হয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাঠানোর যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে একটু জটিলতা আছে। তো সেই ক্ষেত্রে ওইখানেও কার্যক্রম যদি বলা হয় যে শুরু হয় নাই এটাও ঠিক, আবার যদি বলা হয় যে শুরু হয়েছে এটাও ঠিক। আমি যদি বলি শুরু হয়েছে এটা ঠিক কিভাবে, সেটা হচ্ছে এই মালয়েশিয়াতে যেই কলিং যারা চালু করেছে আমাদের যে 25টা রিক্রুটিং এজেন্সি, যারা দৌড়াদৌড়ি করে মালয়েশিয়ান সরকারকে বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য তৈরি করেছেন, যেটাকে আমরা সিন্ডিকেট বলতেছি, উনারা মালয়েশিয়ায় লোক আনার জন্য মালয়েশিয়ান সরকারের যেই সিস্টেমটা ব্যবহার করা দরকার উনাদের কাছে ওই সিস্টেমটা অলরেডি আছে। অর্থাৎ একটা লোক বাংলাদেশ থেকে আসার জন্য তাকে মেডিকেল অনলাইন করতে হয়, তার পাসপোর্টের ইনফরমেশান মালয়েশিয়ার ইমিগ্রেশানে ঢুকাইতে হয়, তার থাম্বপ্রিন্ট করতে হয়, তার ছবি ইমিগ্রেশান সিস্টেমে আপলোড করতে হয়, এইটা এই প্রক্রিয়াটা করার জন্য যেই সিস্টেমটা, ওই সিস্টেমটা এই 25 জনের কাছে আছে এবং এরা এই কাজটা করতেছেন। তো কলিনের কাজ চলতেছে যদি বলেন তাইলে কিন্তু ওটাও হচ্ছে। আর যারা বলতেছেন কলিনের কাজ চলতেছে না এরা সঠিক, এজন্য যেহেতু বাংলাদেশ সরকার এখনও স্পষ্টভাবে বলেন নাই যে আমি মালয়েশিয়ায় শুধু এই 25টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই পাঠাবো বলেন নাই, আমাদের সরকার এখনও বলার চেষ্টা করতেছেন যে বাংলাদেশ থেকে যে কয়টা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আছে সবাই মালয়েশিয়ায় লোক পাঠাইতে পারবে। তো এখন এই 25 পাঠাবে না সবাই পাঠাবে এই ব্যাপারটা বাংলাদেশ সরকার এখনও স্পষ্টভাবে বলেন নাই, যার কারণে এই 25টাও পাঠাইতে পারতেছে না, বাহিরের কেউ পাঠাইতে পারতেছে না, সেই হিসাবে কলিং শুরু হয়নি। এই অবস্থায় আমাদের কোম্পানি যেটা করতেছে সেটা করতেছে যারা মালয়েশিয়া আসার জন্য সিদ্ধান্ত নিয়েই রাখছেন তাদেরকে আমরা বলতেছি যে আপনারা ঢাকায় আমাদের যে আছে তার সাথে যোগাযোগ করে আপনারা পাসপোর্ট, জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন এবং কিছু টাকা জমা দিয়ে রাখেন। কলিনে যখন কাজ শুরু হবে বলতে আমি এটা বুঝাবো যে মালয়েশিয়ায় লোক ঢুকে গেছে কলিনে, তখন আমরা কাজ শুরু করব এবং ওই অবস্থায় আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে তখন বলতে পারবো যে কলিনে অ্যাকচুয়ালি কত খরচ আসবে। এখনকার মাপকাঠিতে ধারণার উপর আমি কথা বলতে চাচ্ছি না, আমি বলতেও পারবো না কলিনের জন্য কত খরচ পড়বে। প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ফ্লাইট এসে এখানে নামবে, লোকজন ঢুকতে শুরু করবে, তখন কাজ শুরু করার সময় আমরা তখন হিসাব করে আপনাদেরকে বলবো যে কলিনে আসতে এত খরচ পড়বে। তখন যদি আমাদের রেট আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন, তখন যদি আমাদের রেট আপনাদের পছন্দ না হয় আপনারা টাকা পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। বাকি এই ক্ষেত্রে আমরা এই যে আপনাদের জন্য জনশক্তি কর্মসংস্থানের রেজিস্ট্রেশন করেছি, ঢাকায় আমাদের একটা লোক কাজ করতেছে, তার খরচ বরচ হিসাবে আমরা
আপাতত দৃষ্টিতে যেটা মনে করতেছি আমরা 5,000 টাকার মতো কেটে রাখবো, বাকি টাকাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমরা ফিরিয়ে দেব। কলিনে যারা মালয়েশিয়াতে আসবেন, এখানে দুই ক্যাটাগরির লোক আসবে। এক ক্যাটাগরির লোক আসবে যারা যেই কোম্পানিতে আসবে ওই কোম্পানিতেই তাকে কাজ করতে হবে, ওই কোম্পানি তার পাসপোর্ট ওই কোম্পানির কাছেই থাকবে, এই ধরনের এক ক্যাটাগরি। আর আরেক ক্যাটাগরি হবে তারা মালয়েশিয়াতে আসবে, আসার পরে তারা ওই কোম্পানিতেও কাজ করতে পারে চাইলে, অথবা তারা যদি চায় তাদের পাসপোর্ট নিয়ে বাহিরে অন্য কোথাও কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের বাৎসরিক যে পারমিট লাগানোর ব্যাপারটা, এটা ওই কোম্পানি লাগাই দেবে। এবং ওরা বাইরে যখন কাজ করবে সেখানে যদি কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমস্যা হয়, পুলিশি সমস্যা, ইমিগ্রেশন সমস্যা, অথবা অন্য কোনো কর্তৃপক্ষ বা অথরিটির মাধ্যমে যদি কোনো সমস্যা হয়, ওই কোম্পানি তাদের নিজের দায়িত্বে এদের এই সমস্যাগুলো সমাধান করে দেবে। এই ধরনের কিছু লোক আসবে। তো দুই ধরনের ক্যাটাগরি, এক ক্যাটাগরি যে এখানে নিজে পাসপোর্ট নিয়ে স্বাধীনভাবে কাজ খুঁজে কাজ করতে পারবে, সমস্যা হলে কোম্পানি তার সমাধান করে দেবে, এই ধরনের এক প্রক্রিয়ার লোক। আরেক প্রক্রিয়ার লোক, তারা দেখা যাবে কোনো কোম্পানির নামে আসছে মালয়েশিয়া, এসে ওই কোম্পানিতেই তাকে কাজ করতে হবে, তার পছন্দ হোক অপছন্দ হোক, এবং তার পাসপোর্টও ওই কোম্পানির কাছেই থাকবে, বাইরে সে কাজ করতে পারবে না। খরচের ব্যাপারে, যারা এসে কোম্পানির আন্ডারেই কাজ করতে হবে এবং স্বাধীনভাবে বাইরে কাজ করতে পারবেন না, তাদের খরচ, যারা মালয়েশিয়াতে এসে নিজে পাসপোর্ট নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাদের তুলনায় অনেক কম পড়বে। তো আপনারা যারা মালয়েশিয়াতে লোক আনার চিন্তাভাবনা করতেছেন, আপনাদের ক্যান্ডিডেটের প্রথম যে প্রশ্ন থাকে যে খরচ কত হবে, দুই দিন পরে খরচ দেওয়ার পরে দেখা যাবে ওরা বলবে ওইখানে খরচ কম, এখানে খরচ কম বেশি কেন, তখন আপনাদের প্রথম তুলনা করার বিষয়টা হবে যে ওইখানে কি সে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার পর তাকে পুরো স্বাধীনতা দেওয়া হবে কি না, যে তার পাসপোর্ট নিয়ে সে চাইলে ওই কোম্পানিতে কাজ করবে অথবা সে চাইলে বাইরে কাজ করবে। এই ক্ষেত্রে তার কোম্পানি সবসময় তার পাশে থাকবে, কোনো বাধা তো দিবেই না, বরং তার সমস্যা সবসময় সমাধানের জন্য তৈরি থাকবে। যদি ওই রকম হয় ওইটা খরচ বেশি হবে, সেটা আমি আগেই বলে দিচ্ছি, আর যদি এরকম না হয় নিশ্চয়ই খরচ একটু কম হবে। আমাদের কোম্পানি কিভাবে লোকজন এখানে আনবে, এই ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, তার উত্তরও আমি বলবো যে আমাদের কোম্পানিতে যারা আছে আমাদের বর্তমানে আমাদের পারমিট নিয়ে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওই ব্যাপারে বিস্তারিতভাবে বলতে পারবে। এরপরেও যদি কারো জানা থাকে, আমি এখানে আজকে দুটো নাম্বার দিয়ে দেবো আমার এই ভিডিওর নিচে, আপনারা ওই নাম্বারে একটা মালে ভাষায় কথা বলতে পারবেন, একটা বাংলা ভাষায় কথা বলতে পারবেন, ওইখানে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। এর পরেও যদি বিস্তারিত দরকার হয় আপনারা আমার অফিসে আসতে পারেন, আপনারা আমার সাথে দেখা করতে পারেন। আমি মূলত প্রত্যেক দিনই অফিসে থাকার চেষ্টা করি, তবে এখন থেকে প্রত্যেক শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমি অফিসে থাকব। আর অন্যান্য দিন যদি আসতে হয় আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে জানতে হবে আমি আসি কি না, তাহলে আসলে আমি সময় দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের অফিস হচ্ছে ডামানসারা ডামাইতে। আসার 3টা ব্যবস্থা আছে, আপনারা MRTতে চলে আসতে পারেন, MRCতে এসে ডামানসারা ডামাই স্টেশনে নেমে আমাদের অফিসে আসবেন, অথবা আপনারা বাস লাঙ্গর, সাদা এবং লাল কালারের বাস আছে, 103 নম্বর বাস, ওই বাসে উঠে আপনারা ডামানসারা ডামাই KFCতে নেমে আমাদের অফিস খুঁজে নিতে হবে। আর আরেকটা রাস্তা হচ্ছে আপনারা গ্র্যাবে যদি প্রজেক্ট প্রডিউস ইন্ডিয়ান বারহাত, আমাদের এই যেই ইউটিউব চ্যানেলটা যেই নামে, এই নামে যদি আপনারা সার্চ দেন তো দেখবেন যে প্রজেক্ট পাডু আসবে না, আসবে প্রজেক্ট পেইড সিন্ডিরিয়ান বারহাত। কী কারণে গ্র্যাবে এটা পাডু থেকে পেইড হয়ে গেছে আমরা জানি না, আমরা এটা কারেকশান করার চেষ্টা করতেছি কিন্তু এখন পর্যন্ত হয় নাই। প্রজেক্ট পেইড সিন্ডিরিয়ান বারহাতে যদি আপনারা গ্র্যাব দেন ওটা একেবারে আমাদের অফিস পর্যন্ত নিয়ে আসবে। তো অফিসে আসার জন্য এটাই একমাত্র আপনার ব্যবস্থাগুলো, 3টা ব্যবস্থা, আপনারা এই 3ভাবে আমাদের অফিসে আসতে পারবেন। আর শেষে একটা সমসাময়িক ব্যাপারে কথা বলতেছি, সবাই খুব উৎকণ্ঠার মধ্যে আছেন 6 নম্বর ভিসা লাগবে না, অথবা যাদের 6 নম্বর লেগে গেছে এদের 7 নম্বর লাগবে না। আমি এর আগের ভিডিওতে এই ব্যাপারে কথা বলছি, এবারও বলতেছি, আমি আশা করি ইনশাল্লাহ এগুলো সবগুলাই লাগবে, একটু সময় লাগবে। আর যারা এই 6 নম্বর ভিসা নিয়ে বাংলাদেশে গেছেন, 7 নম্বর ভিসা নিয়ে বাংলাদেশে গেছেন, আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে শুনতেছি 6 লাগবে না, শুনতেছি 7 লাগবে না, এই অবস্থায় আমরা কি ফিরে আসতে পারবো কি না। আপনাদের ভিসা মাতি হওয়ার আগে
আপনারা মালয়েশিয়া যদি ঢুকেন আপনারা নিশ্চয়ই ঢুকতে পারবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকেন, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। কেউ যদি আমাদের কোম্পানির মাধ্যমে কলিনে আসতে চান, তাকে প্রথম হচ্ছে যে আমাদের কোম্পানির কেউ আপনাকে আপনি হতে হবে এক, তাইলে আপনি আমাদের কোম্পানির মাধ্যমে কলিনে লোকজনকে আনতে পারবেন। আর দ্বিতীয় হইতে পারে যে আপনি আমাদের পরিচিত, মালয়েশিয়াতে আমাদের কোম্পানির সাথে আপনার সম্পর্ক আছে, সেরকম হতে পারবেন। আর তৃতীয়, যদি এর বাহিরে কেউ আমাদের কোম্পানিতে কলিনে লোক আনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে যার মাধ্যমে আপনি আমাদের কোম্পানিকে চিনেন তাকে নিয়ে আমাদের অফিসে আসতে হবে। আমাদের সাথে আপনাকে আমাদের কোম্পানির নিয়মকানুন মুখোমুখি বুঝতে হবে, তারপরে আপনি আমাদের কোম্পানির মাধ্যমে কলিনে লোক আনার চিন্তাভাবনা করতে পারেন। তো এ পর্যন্তই আমি ভাবতেছি এখনকার মতে কলিনের ব্যাপারে যতটুক বলা দরকার। এরপরে বিস্তারিত যদি জানতে হয়, আমরা তো নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি আমাদের সাথে কলিনে জড়িত হতে চান, সেই ক্ষেত্রে আমাদের কলিনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন সময় আপনাদের কোনো কিছু জানার থাকলে ওই গ্রুপে আপনারা প্রশ্ন করলে আমরা নিশ্চয়ই জবাব দিয়ে দেব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাম্বারগুলো যেহেতু বিজি থাকে, আমরা আপনাদেরকে অনুরোধ করব সম্ভব হলে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমাদেরকে আপনাদের মানে যেটা জানতে চাওয়া ওইটা বললে ভালো হয়, কারণ অনেক সময় আমরা ফোন একসাথে কয়েকটা রিং ঢুকে আমরা সবার ফোন রিসিভ করতে পারি না, অথবা আমার আমাদের অফিসের কর্মচারী কর্মকর্তা উনারা দেখা যায় হয়তো সামনে একজন আসছেন, উনার সাথে কথা বলতেছেন, সেই ক্ষেত্রে ফোন রিসিভ করতে পারে না। তো বিভিন্ন কারণে আমরা অনেক সময় হয়তো বা আপনাদের ফোন রিসিভ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা সবসময় অনুরোধ করি আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যদি আমাদেরকে পাঠাই দেন, আমরা সময় সুযোগ করে হয় আপনাকে কল ব্যাক করবো অথবা আপনার মেসেজের উত্তর দিয়ে দেবো। তো আমি কখনোই ভিডিও দীর্ঘায়িত করতে চাই না, আজকেও করব না, এ পর্যন্তই বলতেছি। পরবর্তীতে দরকার হলে ইনশাল্লাহ আবার আমি এই ব্যাপারে বিস্তারিত বলবো ইনশাল্লাহ।